কাল বলি কালা গেল মধুপুরে, কাল বলি কালা গেল মধুপুরে, কাল বলি কালা গেল মধুপুরে, সেকালের কয়দিন বাকি, সেকালের কয়দিন বাকি, সেকালের কয়দিন বাকি, সেকালের কয়দিন বাকি, আমার জীবন নদীতে লেগে গেল ভাটা, জীবন নদীতে লেগে গেল ভাটা, কেমনে রাখি তাহারে কেমনে রাখি, নারীর যৌবন জোয়ারে রোপানি, গেলে না ফিরিবে আর, গেলে না ফিরিবে আর, জীবন থাকিলে বধুয়া মিলিবে, জীবন থাকিলে বধুয়া মিলিবে, যৌবন মেলানো ভার, যৌবন মেলানো ভার, কেঁদে কেঁদে রাধারানী এমন কথা কয়, তোমার মুখের কথাগুলি অত্যন্ত দামি, আমার রইল আজি নিবেদন, আমি করব এখন সমাপন, জয় রাধে গোবিন্দ বলে ইতি কিনে যাই, অনেক ভাবে অনেক কথা বলতে গেলে পরে ভুল ত্রুটি হতে পারে, জানেন নারী নরে, কোনো কোনো দিকে গেলে আমার তো নিবেদন, আমার ভুল ত্রুটি পারা করবেন মাধ্যম, ভুল বেশি চরণে প্রণতি জানাই, তার সঙ্গে কবিতা গাই পিতামাতির জন্য করবে বন্দন, তার করে এই পর্যন্ত আমার পর্ব দিলাম সাঙ্গ করি, একবার শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে বলুন হরি হরি বল, হরি বল, হরি বল।
নারীকে যদি আমরা সম্মান করতে না পারি তাহলে কিন্তু আমাদের বিপদ আছে ভারী। বর্তমান আমরা চারিদিকে যে অবস্থা হেরি, আজকে নারীকে ঝাঁটা লাঠি নিয়ে বের হতে হচ্ছে, তাহলে কোথায় তারা ঠেকে গেছে বুঝতে পারছেন? বলছে আমাদের গুলি করে মেরে দাও, চাইতে আমাদের মরে যাওয়া ভালো। তাহলে এই নারীকে অবমাননা যারা করে, নারী শক্তিকে, কখনোই অবমাননা করা উচিত নয়। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, তিনি সন্ন্যাসী ছিলেন, তবুও ভগ্নী নিবেদিতা তাকে তো অবমাননা করেননি, করেছেন কি? করেননি। কিন্তু তার জন্যে অনেক কটু কথা তাকে শুনতে হয়েছে, অনেকে সন্দেহ করেছে, কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি এই সামাজিক দ্বন্দ্ব এগুলো তিনি কিন্তু গ্রাহ্য করেননি। এমনকি তাকে সর্বপ্রথম সেগুলো যদি বলি, বেলুড় মঠ কিন্তু তিনি আলাদা করতেন না কোনোদিন, বুঝতে পারছেন কি বলছি? যদি তার সেই গুরুদেবের পূজা করা সেই জায়গায় যদি তাকে ঢুকতে দেওয়া হতো দক্ষিণেশ্বরে, ঢুকতেই দেওয়া হয় না। এই জন্যে বাধ্য হয়ে তিনি বেলুড় মঠ তৈরি করেছিলেন। স্বামীজি বলতে সারা পৃথিবীতে একজনকেই বুঝায় এখনো, স্বামীজি, আর কিচ্ছু বলা লাগে না। স্বামীজি বললে স্বামী বিবেকানন্দ, নেতাজি বললে কত নেতা আছে, কোনো নেতাজি বললে কোনো নেতার নাম মনে পড়বে না সারা পৃথিবীতে। নেতাজিকে জোরে বলুন, সুভাষচন্দ্র। বুঝতে পারছেন কি বলছি? এই যে বিষয়টা, তিনিও তো নারীকে অশ্রদ্ধা করেননি। শ্রীমান মহাপ্রভু যখন ওই নারী গান গেয়ে যাচ্ছিল, তখন ওই গান শুনে পাগলের মতো ছুটছিল, তখন ভক্ত তাকে বাধা দিয়ে কি বলল? নারীও বলেনি, প্রকৃতি। দেখবেন লেখা আছে, এইবার ব্যাপারটা হচ্ছে কি, যদিও যাই আমি ভবসিন্ধু পার, তথাপিও নাতে জীব এই লোকাচার। আসতে কথাগুলো খুব লক্ষ্য করে শুনতে হবে। মহাপ্রভু তিনি নারী না তিনি পুরুষ, বুঝতে পারছেন? রাধাঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হয়েছে শ্রীগৌরাঙ্গ, তাহলে অন্তর কৃষ্ণ বহির রাধা, তাও যখন মুরারি গুপ্ত দিল বাধা, উনি থেমে গেলেন। এটা জগৎ শিক্ষার জন্য, আর কিছু না, এটা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ একদিন পদ্মপাদ তার গুরুদেবের সঙ্গে হেঁটে যাচ্ছে, শঙ্করাচার্যের সঙ্গে, একটা নারী হঠাৎ এসে প্রণাম করে তার গুরুকে ধরে চুম্বন করল, নারী শঙ্করাচার্য, শঙ্করাচার্য চুম্বন করলেন। ওই দেখে ভাবলেন তাহলে আমার কাছে এলে আমিও একটু চুম্বন করতাম। যখন তার কাছে গেল, ও ধরে টেনে নিয়ে চুম্বন দিয়েছে। গুরু তাই দেখার পরে মনে মনে চিন্তা করে, আমি যা করি তুই তাই করিস। ওখান থেকে শিষ্যকে নিয়ে এক কামারশালায় গেছে, কামারশালায় লোহা পোড়া দিয়ে দা কাশি বিভিন্ন জিনিস তৈরি হয়, লোহা লাল ডগডগে হয়ে আছে। শঙ্করাচার্য ওর একখান লাল পোড়া লোহা ধরে মুখের মধ্যে ভরে চুমু খাচ্ছে। এবার শিষ্যরে কয়, নে চুমু খা। কয়, না বাবা, তো মুখ পুড়ে যাবে। কয়, এর আগে আমি খেলাম, সেই সময় খালি কেন?
কি এই জন্য স্তর ভেদ আছে না সাধন ভজনে, কে কোন স্তরে আছে সেই স্তর বোধ যার নাই অন্য স্তরের কাজ করতে গেলেই খাবে গাই, এই কথা বলিস। এইটা এইগুলো মনে রাখতে হবে খুব ভালো করে। এই জন্যে গুরুরা কি বলেন, যারা গুরু গোসাই, বাবা আমি যা করি তুমি সেটা করো না, আমি যেটা বলি তুমি সেটা শুনো। যিনি মাস্টারমশাইয়ের দেওয়া পড়া ঠিক মতো করে, যে ছেলেটা যে সে একদিন ওই স্কুলের মাস্টার হতে পারে। এমন স্কুল আছে যে ওই স্কুলের ছাত্র ছিল, পরে উচ্চশিক্ষা লাভ করে ভালো পড়াশোনা করে সেই স্কুলে আবার মাস্টারি চাকরি পেল। আসে না ওই মাস্টারমশার সঙ্গেই সে নিজেও একজন মাস্টার হল। তাহলে শিষ্য গুরু হয় যদি গুরুবাক্য ঠিক মতো রক্ষা করা যায়। সব স্তর সবার জন্যে নয়। এই জন্যে মহাপ্রভু ভাবলেন আমি যে ভাবনি ওকে জড়িয়ে ধরতে যাই, আমি সন্ন্যাসী মানুষ বটে যারা আছে আমার নিকটে, এরপরে যদি সন্ন্যাসীদের ওই অঘটন ঘটে তাহলে মহাপ্রভু জড়াই গেছে, আমরাও একটু জড়াই। বুঝতে পারছেন কি বিশ্রী ব্যাপার হবে? এখন সমাজে কিছু কিছু ওই রকম আরম্ভ হয়েছে। এই জন্যে দেশকাল পাত্র ভেদে কার্যের ব্যতিক্রম, দেশকাল পাত্র ভেদে কার্যের ব্যতিক্রম, যা হয় তাই যদি করে সে হয় মহাশয়, আর যা না হয় তাই যদি করতে যায় সে বিনাশ হয়, নিজেই সাজে নিজের জন। জয় রাধে। এই জন্য গীতায় লেখা আছে যত যত আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবে তোর জন সযত প্রমাণম কুরুতে লোকস্তদ বর্তত। এই জন্য কাজ খুব হিসেব করে করতে হয়। আমি বছর চারেক আগে, চার বছর হয়ে গেছে তার কম না, ওই যে উসুমপুর বটতলায় গান করতে গেছিলাম, চার পাঁচ বছর হয়ে গেছে। ওখানকার যিনি পৌরসভার চেয়ারম্যান বসে গান শুনলেন, চেয়ারম্যান খুব পেয়ারম্যান, তো উনি বললেন অসীমবাবু আজকে তো হরিচাঁদ ঠাকুরের আলোচনা হলো, আপনি বুঝিয়ে দিলেন যে রাম কৃষ্ণ গৌরাঙ্গ হরি আলাদা কিছু না, যার যাতে ভক্তি হয় সে যেন পূজা দেয় তার পায়। খুব ভালো লাগলো, তাই শেষের দিকে আপনি একটু নাম কীর্তন গেয়ে শুনান, হরে কৃষ্ণ নামের সুর গান। আমি তখন বাগেশ্রী রাগিনীতে হরে কৃষ্ণ নাম যখন ধরলাম, ধরার পরে যে মায়েরা কমিটির মায়েরা ছিল সেই মায়েরাও উঠে নৃত্য করতে আরম্ভ করল। আর প্রথম আমাকে যখন সম্বর্ধনা দিয়েছিল, গলায় মালা পরিয়েছিল, ওখানকার যে মাতৃশক্তি যিনি এটাকে করছেন তার মেয়েকে দিয়ে আমাকে মালা পরিয়েছিল, ওই মালা পরানোটা কেটে নেছে, এডিটিং করেছি। আমি আবার বলেছিলাম এই মালা আমি পাবার যোগ্য নয়, কারণ এখানকার মহিলা সমিতি শান্তি সত্যভামা নির্বাণ কমিটি তারা মেয়েরা দিচ্ছে, এত বড় উৎসব করছে, এই মালা যাদের মালা তাদের গলে দিয়ে দিই। আমি তো টাকা নিয়ে গান গাইতে এসছি আর এরা ভিক্ষা করে করে দাঁড়ে দাঁড়ে অনুষ্ঠান করেছে, মালা আমি পাবার যোগ্য না। ওই তুলিছে, শত্রু তো আছে। আর পরে যখন মায়েরা আমার সঙ্গে নাচে, এই তো ফেসবুকে ছাড়িয়ে দিছে, এখন আর অসীম সরকার কবি গান গায় না, সব আসরে মালা বদল করে আর নাচি বেড়ায়। দেখেছেন ব্যাপারটা কি বিপদ? এই তো চললো কিছুদিন, খুব রসের ভিতর দিয়ে চললো একবার, আর কি করবো,
গালাগালি তো শুনতেই হয়, যারা উচিত কথা কয় তাদের একটু গালাগালি বেশি শুনতে হয়, এই জন্যে এখন একটু কথা কয়া সারাম দেবো ভাবছি। যে যা করে করুক গিয়া যার যার মরা মরুক গিয়ে, এই জন্যে ঠিক যে যেমন কর্ম করবে তার ফলটাও সময় মতো সে পাবে। একটা জিনিসই সত্য খাঁটি, যেটা হচ্ছে কর্মফল। যে যেমন কর্ম করবে, যত অন্ধকারে করুক আর যত আলোতে করুক, ভালো মন্দ কর্মফলের ফল কেউ এড়াতে পারবে না। এই জন্যে কর্ম করার আগে আমাদের ভাবতে হবে এই কর্মটা যে করব এই কর্মের ফলটা কি হতে পারে। নারকেল গাছটা লাগাই কেন, যে ওতে নারকেল হবে সেই জন্যই তো, নাকি কষি ডাব পেড়ে খাবো নারকেল হবে লাড়ু বানাবো, নাকি নাকি ভাবি নাকি ওতে চাইতে হবে। এই জন্যে আমার একটা গানে আছে, ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হয়েও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। এইটা বোঝার জন্য মানুষকে ঈশ্বর বিবেক দিয়েছে, বিবেক ভালো মন্দ বলে দেয় বিচার করে, যে এই কাজটা ভালো নয় এর ফলটা ভালো হবে না। যারা বিবেক বাণী শুনে কাজ করে তারা পরে না আর ফেরে, যে চুরি করে বিবেক তাকে বলে দেয় কাজটা ভালো না যেও না, এই জন্যে তারা অন্ধকার খুঁজে যায়, বিবেকের কথা শোনে না। কেউ কি দিনের বেলায় লেফট রাইট করতে করতে যায় নাকি, আমি চুরি করতে এসেছি লেফট রাইট লেফট, কারণ বিবেক বলে দেশে কাজ ভালো না। দেখেছেন ব্যাপারটা কি, হ্যাঁ কায়দা আছে, বিবেক বলে দেশে তুই ধরা পড়লি ইডির সামনে তোরে আর বাঁচাবে না, নে ওই যে পলাই বেড়াচ্ছে সন্দেশ খালি পলাই বেড়াচ্ছে না, তোরে যদি একবার পায় তাহলে মুগুর যে মারবে তোরে কোন কোন জায়গায়, বুঝতে পারছেন না তো পলাই নাকি, তাহলে তোর সামনেই যাবে। এই বিবেকবাণী শুনে কাজ করতে হয়, এই বিবেকবাণী যারা না শুনে করে কর্ম তাদেরই হয় অধর্ম, আর তার ফলটাও যা হবার তাই হয়, উচ্চ আসন থেকে একদম শেষ করে দেয়। যদি আগে এইটা ভাবতো যে এই কাজটা যে করতেছি এটার পরিণতি কি হবে। জয় রাধে, যাক এই জন্য আমরা বিবেকবাণী শুনে চলব, আমরা এমন কাজ করব না যার দ্বারাই সমাজে ক্ষতি হয়। আপনি অনেক উন্নত মানুষ হলেও আপনাকে এটা হিসেব করে চলতে হবে, এই জন্য মহাপ্রভু হিসেব করে চলেছেন বলেই ওখান থেকে ফিরে এলেন। আবার ওই চরিতামৃত সে চৈতন্য চরিতামৃতে লেখা আছে, কি লেখা আছে, যে প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কহে নাহেরিব তাহারি বদন, আবার প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তাহার প্রেমের তরঙ্গ। কায়দা আছে, যে হরিচাঁদ ঠাকুর বলল লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, তাহলে নারীকে সম্মান দিল, সেই হরিচাঁদ ঠাকুরের পরম ভক্ত শ্রীনি গোসাই আবার এক জায়গায় লিখলো, কামিনী কালনাগিনী ফণিনীর ভীষণ বিষ, যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে, না জেনে কেন হস্ত দিস। কি কমা কি তত্ত্ব এর মধ্যে লুকানো, কি সুন্দর তত্ত্ব লুকানো। এইটা বোঝে না বলে মানুষ গুরুর আশ্রয় নিতে হয়। একই নারী কখন সে কালনাগিনী হয়, কিভাবে খায় তার নিঃশ্বাসে শেষ করে দেয়, আবার ওই নারী প্রেমিকা হয়, ওই নারী সহধর্মিনী হয়। এই জন্যে গুরুচার চরিত্রে লেখা আছে, কামিনী কাঞ্চন বল কিসে গুণহীন,
ধর্ম পথে উভে যদি পালো চিরদিন, হরি বল। এই কথাটাই বাবা কালাসান শিখাবার জন্য আইছিল। যাও কামিনী কাঞ্চন বলো কিসে গুণহীন, ধর্ম পথে উভে যদি পালো চিরদিন। এই নারীকে নিয়ে যদি ধর্ম পথে উভয়ে থাকা যায় তাহলে কি হয়, এই নারীকে নিয়েই সাধনার দ্বারা ভবসিন্ধু পার হওয়া যায়। জয় রাধে, এইটা হচ্ছে মূল তত্ত্ব। হরিবল, বেশি সময় আপনাদের বসায় রাখবো না, একটু বসে। আমি বলেছিলাম এক বাবার সন্তান চারজন চার রকমের হয় কেন, ও ভালো কথা বলেছে, খারাপ কিছু বলেনিও। এই সন্তান জন্ম দেওয়ার সময় স্বামী স্ত্রীর মন যেমন হয়, বিশেষ করে স্ত্রী, এখানে 90% কৃতিত্ব হচ্ছে নারীর। বাবা তো একবার মায়ের কাছে গেল, তার যে বীজ মাকে দান করেছিল, আস্তে বাবা কথা বলবেন না, মা ওইটা গ্রহণ করে লয়। এই যে গ্রহণ করার সময় তার মানসিকতা, তার মানসিকতার নির্ভর নির্ভর করে যে কেমন আত্মা আসবে সেই গর্ভের মাঝারে। স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি যেমন থাকবে, ঈশ্বরের প্রতি প্রীতি যেমন থাকবে। এই জন্য মায়ের আগে বলতো, এই শোন, স্নান করি একটু, ঠাকুর রে পূজা দিস, ঠাকুর রে দর্শন করিস, কত না, বাচ্চাটা যখন পেটে আইছে একটু ঠাকুর চিন্তা করিস, বলতো না নাকি। আর এখন বেশিরভাগ ওই যে সিরিয়াল দেখতে দেখতে ভিতরে ক্যারিয়ার, এতটুক থাকতি তারপরে ধরে এরিয়াও, কি করবে, ওইভাবেই তো জন্মিছে, ওই মন নিয়ে, এই জন্যই তাকে ফোন নিয়ে, বুঝলো না তা। হ্যাঁ, এই ফোন না হলে ভাতই খাবে না, বুঝিয়ে দেখো। আমি একবার মালদা সোনঘাটে গান গাইয়ে গাইতে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, দেখি যে একটা বাচ্চা 3 বছর 3.5 বছর বয়স গান গাচ্ছে, তদনকে আকু মে পিয়ার টিটি নাড়ি টিটি নাড়ি, ভালো রে। এ খোকা তোদের কোন বাড়ি? ওর বাবা দিক বাড়ি গেছি, যাই দেখি ওর মা, মা আমাকে এক গ্লাস জল দেবেন, একটু একটা বকাত করে তো একটা কথা কওয়া যায় না। আমি বললাম, কি সুন্দর সন্তান আপনার জন্ম হয়েছে, চমৎকার গান শুনলাম, তদনকে আকু মে পিয়ার টিটি নাড়ি টিটি নাড়ি, এত সুন্দর ছেলে কি করে পেলে না। কয়, আমি তো ওইসব গান ভালো গাই, যখন ভাত রান্না করি তখনও গান গাই, ওই গানের সুর বাতের মধ্যে যায়, ওর বাবা সেই বাত খায়, তার দ্বারা যাওয়ায় তাই দিয়ে জন্মায়, ওই জন্যে গান গাওয়া আরম্ভ করেছে। তাই না কত, আর প্রহ্লাদ পেটে থাকতে কৃষ্ণ কথা শুনেছিল নারদের কাছে তার মা, জয় রাধে। এই জন্যে ভক্ত সন্তান জন্ম নিল। তাহলে আমরা যখন সন্তান আনিবার তরে স্বামী স্ত্রী হইব মিলন, বিশুদ্ধ থাকে যেন দুজনারই মন, ঈশ্বরের প্রতি লক্ষ্য যদি থাকে, উন্নত আত্মা ঈশ্বর পাঠিয়ে দেয় তাকে, একদম মানে মাউসের মতো, ওই যে কম্পিউটারের না, এই যে দল্লি যেমন ওই জায়গাটা যে খোসা মারে না, ওই রকম ফটাস করে উনি সেইটা বেরোয় যায়, কিরে বাবা এরকম বসা বসি করে, ওইটা তীরের মতো একটা একই কম্পিউটারের ভিতরে একটু বসা বসি করে, ওই তীরটে ওই জায়গাতে অগ্নি আবার আলাদা আলাদা একটা একটা ফাইল বেরোয় যায় আলাদা, এই ফাইলের মতো খায় না কত, গসা ঘষি যেমন করবা ওই রকম কি কর। এই জন্যে মনের মন হচ্ছে
চঞ্চল তো খুব, স্থিত প্রজ্ঞ কাহাকে বলে? মন এক জায়গায় স্থিত হলে এটা তো আমাদের থাকে না। এই জন্য বিভিন্ন মন হয় বলে বিভিন্ন রকমের জন্মে কন্যা কিংবা ছেলে, সেই ধরনের আত্মা আকর্ষিত হয়। ভালো বলেছে, খুব সুন্দর বলেছে, ধন্যবাদ জানাই। আর আমার গুণ অত গাওয়ার দরকার নাই, সেইটা তো কইলে না, আমি একদিন পায়খানার তেল ল্যাংটা হয়ে বেরোয় যাইছিলাম, সেইটা তো কইলে না, হ্যাঁ সেইটা কয় নাই। হ্যাঁ আমার তো খেয়ালই ছিল না যে আমার পড়া কিছু নাই। হ্যাঁ আগে বলিছে না, আসরে কই নাই, আপনার দ্বারে কইছে। আচ্ছা তাহলে সে সময় ভাবটা ছিল কি, গামছা পরি না নামা বলি পরি, সে বউ ছিল না। এমন একটা সময় গেছে, বসো মা, কি সুন্দর হাসিছ, যাক একটা গান গাই তারপরে দু চার কথা বলে ওনাদের ছুটি দিই। ডুবে থাকো না গোপনে করো গোপী সাধনা সাধনা সবচাইতে শ্রেষ্ঠ রস হচ্ছে সিঙ্গার রস। এই সিঙ্গার রস আস্বাদনের জন্যই ঈশ্বর এক থেকে বহুরূপ ধরেছে। এ কম বহু শাম, আমি একা আছি বহু কম,
আমরা 80 লক্ষ জন্ম ভ্রমণ করেছি। বাবা বাবা, যে কয়জন আছেন একটু শুনে যান, যে জন্মেই ছিলাম না কেন সে জন্মেই তার নারী এবং পুরুষ ছিল, সে পোকাই থাকি, মাছি থাকি, পশু থাকি, পাখি থাকি, কারণ ঈশ্বরের এটা ইচ্ছা সিঙ্গার রস আস্বাদনের বহুর মধ্যে দিয়ে। একম মহোৎসব, কিন্তু তিনি দেখলেন যে এত কিছু সৃষ্টি করেছে এরা রস আস্বাদন করতে পারল না, রস আস্বাদন করতে গিয়ে এদের মৃত্যু ঘটল, এই জন্য নিজে বৃন্দাবনে এসে সেই রস আস্বাদন করে জীব শিক্ষার জন্য তিনি রাসলীলা করিলেন। রস লিখে মাঝখানে একটা আকার দিলে হয় রস, ঈশ্বরের মধ্যে যে রস নিহিত ছিল তাকে আকার ধরল, তার অন্তরঙ্গ অন্তরঙ্গাদের নিয়ে সেই রসমাধুর্য সমন্বিত রাসলীলা করে তিনি বুঝিয়ে দিলেন যে রস আস্বাদনটা কি। তাহলে রস আস্বাদন করলে একা হলে তো হয় না, রসিকার প্রয়োজন, আমি রসিক হলেই হবে তা হবে। এই জন্য চণ্ডীদাস খুব ভালো করে লিখে গেছেন, বাসুলি আসিয়া চাপড় মারিয়া দ্বিজ চণ্ডীদাসে কয় সহজ ভজন করহ যাদব, ইহা ছাড়া কিছু নয়। রজক ঝিয়ারি কিশোরী স্বরূপা স্মরণ লোহে তার, আমি যাহা বলি তুমি শুনো তাহা চৌষট্ট ভজন সার। এই চৌষট্ট ভজন কারে বলে, রসিক গুরু না পেলে সে যদি তোমার কাছে সেটা না দেয় বলে তার পদ্ধতি কি, তুমি কি গাইয়েই যাবে জন্ম? রস পরিপাটি সুবর্ণের ঘটি সম্মুখে পুতিয়া রাখে, আছে না, খাইতে খাইতে দ্বিগুণ বাড়ে তাহাকে ডুবিয়া থাকে। চণ্ডীদাস বলে শুনো রজকিনী তুমি সে রসের কূপ, রসিক রসিকায় যদি না মিলায় দ্বিগুণ বাড়ায় দু। বলছে যখন সাধন করিবে তখন, বলছে রসের সাধন আসতে, রসের সাধনা শুনো সর্বজনা অতিশে নিগুড় রস, যখন সাধন করিবে তখন এরাই টানিবে শ্বাস, তবেই যে মন বায়ু সে আপনই হইবে বস। এই জন্যে করণ উল্লার বকা উল্লা এক না, বই পড়ে বলে গেলাম, আর যারা করণধারী তারা এটা করে দেখে। এই জন্য বলছে মধুর ব্রজ ধামে ধরো
Thank you.
সেই বিরহের মধ্যে দিয়ে মিলনের আকাঙ্ক্ষা আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। আমাদের বিরহ হয়ে গেলে তারপরে ডিভোর্স হয়, ওর সংসার আর করব না। আর রাধাকৃষ্ণের এমন মান হয়েছে যে মানের জন্য অনন্তকাল রাধাকৃষ্ণ একসঙ্গে পূজা পাচ্ছে। জয় রাধে! আর কেউ ছুটতেই পারল না। কি, যেখানে রাধা সেখানে কৃষ্ণ, আর রাধা নাম না নিলে কৃষ্ণ নামের পরিপূর্ণতা আসে না। এই যে হরের শব্দ যে উচ্চারণ হয় এইটাই রাধারানী। রাধা দিয়ে ঘেরা কৃষ্ণ নাম, আগেও হরে পরেও হরে, আগেও হরে দিয়ে আরম্ভ পরে হরে দিয়ে শেষ। আপনারা শুকনো মুড়ি আর শুকনো চিঁড়ে দেবো আপনারে, আর শুকনো ছাতু দেবো, খাতে পারবেন? পারবেন? তাহলে ওর মধ্যে যদি আমি রসালো কিছু দেই, দধি দিলাম, না হয় দুগ্ধ দিলাম, কি কায়দা কত। আর যদি পাটালি গুড় হয়, রসের পাটালি, খাঁটি পাটালি, প্রত্যেকটা মুড়ি চিড়ে সব কিছুর মধ্যে ভালো মাখাস, ওই জন্যই কি সুন্দর সুস্বাদু। রাধা প্রেম রস কৃষ্ণ নামে যতক্ষণ না মাখে ততক্ষণ তা সুমধুর হয় না। তুমি বলো অভিমান ছলনা, তোমাদের বাড়ির ছলনা এই জায়গায় বললে না, এগুলো হচ্ছে জীব শিক্ষা। কৃষ্ণ তুমি এমন কারো কাছে যাবে কেন যারা তোমার সেবা না জানে? তোমাকে কত কষ্ট দিচ্ছে, আগে বাইরে গিয়ে কারোর সঙ্গে মারামারি হলে মার খেয়ে এসেও বাড়ি বাবার কাছে বলতাম না, বাবা আবার পিটবে। গেলি কেন তুই ওদের সঙ্গে মিষ্টি গেলি কেন? জানিস না ওরা খারাপ, ঠিক না? নাকি স্কুলে গিয়ে মাস্টারের বেত খেয়েও বাড়ি এসে বলতাম না, দড়া দড়া হয়ে থাকত, বাবা আবার পিটাত, পড়া হয় নাই বলেই তোরে পিটিয়েছে, কেন পড়া করিস নাই? তাহলে রাধারানী কৃষ্ণকে এতই ভালোবাসে। ওই চন্দ্রার দাসী পদ্মাকে পাঠিয়েছিল, কেন
কৃষ্ণের ওর নাই নাকি, তার একটা দুল খুলিয়ে বাজিয়ে আছে। তখন বলেছিল, ওরে কৃষ্ণ হারা হয়ে যে কি ব্যথা, সে ব্যথা বুঝল না। ওর মনে পড়লো একটু স্বর্ণ অলঙ্কার দুলের কথা। সে তো বিরহ বেদনা ভোগ করবে, আমার কৃষ্ণ কোথায়? ওইগুলো মনে থাকবে, হার হারিয়ে গেছে না দুল হারিয়ে গেছে। অনন্তকালের কৃষ্ণের মধুর বাঁশির সুরে, অনন্তকালের রাধার আজও আঁখি ঝুরে, রাধা কেঁদে জগৎকে শিখিয়ে গেছে এইভাবে কানতে হয়। যে পারে কানতে, সে পারে তারে জানতে, সে পারে তার প্রেম নুরিতে বানতে। মায়েদের যখন গর্ব হয়, প্রসব ব্যথা না উঠলে প্রসব হয় ছোট, যত তাড়াতাড়ি যত বেশি প্রসব বেদনা উঠবে তত তাড়াতাড়ি প্রসব হবে। শ্রীকৃষ্ণের জন্য যত বেশি ব্যথা জাগবে তোমার, তত তাড়াতাড়ি তো তুমি কৃষ্ণ প্রাপ্তি তোমার হবে। রাধারানী এটাই শিখিয়ে গেলেন, এই জন্য তিনি হলেন প্রেমের গুরু। অমন কাঁধা কেউ কাঁধে নিল। আর অমন পাওয়াও আর কেউ পায়। বুঝতে পারছেন কি বলছি? আর রাধারানী কৃষ্ণের যে সেবা করেছেন, অমন সেবা ও কেউ আর দিতে পারবে না। জগৎ শিক্ষার জন্য এগুলো করা হয়েছে। আমরা তো ছেলে মরে গেলে কান্দি, বউ মরে গেলে কান্দি। আমি যে কৃষ্ণ হারা, তা বলে কয়দিন নয়নে বসছে আমার ধারা, কদিন গোপনে গোপনে আমি একাকী বসে বসে গভীর নিশীথে হা কৃষ্ণ বলে কেঁদেছি কদিন, গুরুর জন্য কয়দিন কেঁদেছি। একটু অঙ্ক কষে দেখি আমি, এই জন্য একটা গান আছে, খুব সম্ভব গানটা কে গেয়েছে, কপোটা চোখের জল ফেলেছ মান্নার। কি কথা, কপোটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে। কপোটা চোখের জল ফেলেছ যে কৃষ্ণকে ভালোবাসবে, গুরুকে ভালোবাসবে, পথের কাটায় পায় রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে। শ্রীমতী রাধারানী সেই প্রেমটাই শিখিয়েছে, এবং রাধার সঙ্গেই সিঙ্গার রস সুধা রস আস্বাদন করেছেন কৃষ্ণ। বলছে, নারীর যৌবন জোয়ারে রোপানি গেলে না ফিরিবে, আর জীবন থাকিলে বধুয়া মিলিবে যৌবন মিলানো ভাব। যা কিছু সাধন ভজন যৌবন কালে, বুড়োয়ে গেলি আর হয় নাকি? ডাক পড়ে গেলি আর কৃষ্ণ উচ্চারণ হবে কি? বসলে গিয়ে হরিবাসরে মাজাটা কটকট করে কি গোসাই, ঠিক কইছি তো নাকি? হ্যাঁ, সাধন ভজনের সময় কোনটা? যৌবনকাল। এই কথাটা বুঝাবার জন্যেই ওখানে পথ দিয়েছে, বুঝলি?
জন্যে লালনের গান আছে না, সময় গেলে সাধন হবে না, ওরে সময় গেলে, সময় গেলে সাধন সাধন হবে না। মিশে যাচ্ছে আলোচনা, মিশে যাচ্ছে ওই লালন বলুক আর যেই বলুক, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আলাদা হয় না। আমেরিকা গেলেও যা, ভারতেও তাই, লন্ডন, জাপান, হল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ড, কোনো ল্যান্ডে ব্যান্ড করতে পারবে। সময় গেলে ওই কথাটাই ওখানে বলেছে, নারীরও যৌবন জোয়ারের ওপানি, এক পুরুষ আর সব প্রকৃতি, এইভাবে যার গতাগত, তোমরা সবাই নারী, সে যে পুরুষ। আবার আর একজন কবি ওই গায়কে বলেছে, যৌবন জোয়ার একবার আসে রে, বন্ধু ফিরে গেলে আর আসে না। বাংলাদেশের কে যেন গাইছে গানটা বুঝেনি, পাগল বিজয় সরকারের গান আছে, জোয়ারে কি ভাটিতে হারাইয়ে নদী, জোয়ারের জল ফিরে পায় আবার, যৌবন নদী নাই রে জোয়ার, ভাটিতে শুকালে জোয়ার। একই কথা, যাদের সেই দিন ফুরিয়ে গেছে তারা বুঝতে পারছে যে সময় থাকতে আমার সেই সাধন হলো না। হরি বল হরি বল। এই জন্যে প্রত্যেকটা মহাজনের পদের মধ্যে গুরু রহস্য থাকে, এই রহস্য ভেদ আমি করতে পারবো না বলেই আমার একজন সদ্গুরু প্রয়োজন হয় বাবা। ইঙ্গিতে, ভঙ্গিতে, আকারে, সাকারে বিভিন্ন রকম বর্ণনা থাকে, কৃষ্ণের রূপ বর্ণনা হচ্ছে, জ্ঞানদাস বর্ণনা হচ্ছে, বুঝতেই পারবেন। কুন্তীর নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে, হেরি সুখে নাচে গেল জ্ঞানদাস, হেরি সুখে নাচে জ্ঞানদাস। কুন্তীর নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে, হেরি সুখে না কৃষ্ণের কর্ণমূলে স্বর্ণ কুণ্ডল ঝলমল করে ঝুলিতেছে, কিভাবে ব্যাখ্যা দিচ্ছে? কুন্তীর নন্দন মূলে কশ্যপ নন্দন, নন্দন মানে সূর্য, সূর্য সম স্বর্ণ কুণ্ডল দেখো জল জল করে জ্বলিতেছে, জল জল করে জ্বলিতেছে, জ্ঞানদাস
আমরা এবার মিলন গাইছি। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহে, কিভাবে করিলে সাধন তারে রাধা রানী করে আপন, একবার কৃপা করে সেই বারতা বলো তুমি করি গ্রহণ, একটু তোমার মুখে করব শ্রবণ শুনবে যত জ্ঞানী গুণী, কৃষ্ণের সাধন মণিপুরে যাও কে বাধ সাধুর চরণ ধুলি গায়ে মাখিবে,
যখন তুমি একটু সময় পাবে ভগবত কথা শুনাইবে, শুনাতে গিয়ে আমার তোমার মূলধন বাড়িবে, ওই আবর্জনা দূরে যাবে, মুখে বলো নামের ধনে সেই জমনে প্রবাহিনী। এবার অঙ্গ দিয়ে অঙ্গ অঙ্গে আমরা এবার সাধু সঙ্গে থাকবো, এবার সবাই মিলে সাধু সঙ্গের প্রেম তরঙ্গে আমরা মিলন হব, তুইয়ের সঙ্গে কি মধু হয় জানি জমনে তুমি সেই জমনে প্রবাহিনী। আরে তোমরা বসে আসো কেন, যেন গুরুকে থাকে শরণে মরণ বারণ হয় যে জানি জমনে সেই জমনে প্রবাহিনী। তোমার মধুর কথা শুনি আনন্দ পাই আমার মনে, ওরে দ্বিধা দ্বন্দ্ব দূরে গেল স্থান দিও ওই চরণে, এ যেন নাম করি এই মদনে কৃপা করে রাধা রানী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সবাই গাইব আমরা মধুর সুরে, গাইব আমরা মধুর সুরে মায়ের দা উলু ধ্বনি বলে জমনে প্রবাহিনী। বলো রাধে 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 রাধা কৃষ্ণ আনন্দে হরি হরি বল, হরি বল সাধু গুরু বৈষ্ণব আনন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। আচ্ছা সকল ভক্তদেরকে।